সোশ্যাল বাংলার বিশেষ নিবেদন, একটু গান একটু আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সাথে রয়েছে আমি বিশাল। আজকে দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন বলা যেতে পারে। এই দিনেই 1939 সালে আমাদের ভারতবর্ষের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, তার পাশাপাশি সুরকার রাহুল দেববর্মনজি এবং আরটি বর্মন জন্মগ্রহণ করেছিলেন। অনেকেই ওনাকে পঞ্চম বা পঞ্চমদা বলে ডাকতেন। আজ আমাদের যে বিশেষ নিবেদন বা পঞ্চমদাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান পঞ্চমদা এপিসোড। আর এই এপিসোডে আমাদের সাথে যারা রয়েছেন, সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত সবার পরিচিত দুজন শিল্পী এবং সবার প্রিয় বলা যেতে পারে, প্রথমে যিনি রয়েছেন আমার সাথে অভয় দত্ত, অর্ঘ দত্ত। অর্ঘদা, প্রথমে তোমাকে স্বাগত জানাই। তার পরবর্তী সময় যিনি রয়েছেন আমাদের আগরতলাকেও অনেক সময় সঙ্গীতের মধ্য দিয়ে মাতিয়ে তুলেছেন অর্পিতা দে, অর্পিতা দি তোমাকেও স্বাগত জানাই। তারপর যিনি রয়েছেন যন্ত্রাংশে আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয় দেবজানদা, দেবজানদা তোমাকেও স্বাগত জানাই। তো অর্ঘদা, তোমার কাছে প্রথমে চলে যাচ্ছি। আজ যেহেতু আরডি বর্মনের জন্মদিন এবং আমাদের এপিসোডটা যেহেতু আরডি বর্মনকে নিয়েই, তো প্রথম তুমি কি গান দিয়ে শুরু করতে চলছো আজকে অনুষ্ঠানটা? একটি বাংলা গান দিয়ে শুরু করি। একটি বাংলা ছবি ছিল অন্যায় অবিচার, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং আমাদের গ্রেট পঞ্চমদা সুরে একটি গান মানে গাওয়া গান আচ্ছা দিয়ে শুরু করি, একটা ভাটিয়ালি অঙ্গের গান। আচ্ছা, চলুন শুনে নেওয়া যাক অর্ঘদার কণ্ঠে সেই গানটি। Oh,
অসাধারণ অসাধারণ একটি সঙ্গীতের মধ্য দিয়ে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান শুরু করলেন আমাদের সকলের প্রিয় অর্ঘদা। তারপর দিদি তোমার কাছে চলে যাচ্ছি। আমাদের গোটা পশ্চিমবঙ্গ, তার পাশাপাশি গোটা দেশ, তার পাশাপাশি আমাদের যে ছোট্ট একটি রাজ্য রয়েছে, এই রাজ্যকেও তুমি অনেক সঙ্গীতের মধ্য দিয়ে মাতিয়ে তুলেছো। কিভাবে এই তোমার যে এই কৃতিত্ব সেটা কিভাবে? আগরতলাতে এসেছি আমি বহুবার, আর বিভিন্ন অনুষ্ঠানের এক এক সময় এক এক রকম অনুষ্ঠান হয়েছে ন্যাচারালি। তো পঞ্চমদার আজকের এই অনুষ্ঠানটা এতটা স্পেশাল যে এত গান রয়েছে, সেই গানগুলোর মাঝখান থেকে কিছু গান, মানে সিলেক্টিভ কিছু গান বের করে এই গানটা চল, এই গানটা গাই, ওই গানটা গাই, এরকম করে করাটা ভীষণ মুশকিল যে কোন গানটা ছেড়ে তাহলে কোনটা করা যায়। তো আমি আমার মতো করে একটুখানি সাজিয়েছি যেগুলো আমার ভীষণ প্রিয় গান, সবকটাই একদম 100% সবকটাই সমান ইকুয়ালি প্রিয়, কিন্তু যেগুলো আমার মনে হয় আমি পারবো, কারণ ভীষণ কঠিন গান, তো যেটুকুনি সম্ভব। তো এইরকমই কিছু আজকে একটু একটু করে গাই তাহলে। আচ্ছা, তো এখন তুমি কি গান দিয়ে শুরু? এখন আমি একটা ভীষণ সুন্দর একটা অর্ঘ একটা বাংলা গান গাইলাম, একটা হিন্দি গান গাইছি। আচ্ছা ঠিক আছে, শুরু করলেই বুঝতে পারবে কতটা চেনা। অসাধারণ অসাধারণ অসাধারণ। তো অর্ঘদা তোমার কাছে চলে আসছে, তোমার কাছে যে বিষয়টা জানতে চাই, কিভাবে সঙ্গীত জীবনের সাথে যুক্ত হওয়া বা সঙ্গীত জীবনে পদার্পণ? সঙ্গীত জীবনে পদার্পণ ছোটবেলা থেকে মায়ের কাছেই প্রথম শেখা হাতে করি, তারপর থেকে আস্তে আস্তে পণ্ডিত দীননাথ মিশ্র, তারপরে বিয়ন মুখোপাধ্যায়, তারপরে আচার্য জয়ন্ত বোস, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অমিত রায়, এখন মাসকুর আলী খাঁ সাহেবের কাছে তালিম নিচ্ছি।
তা এরকমভাবেই আসা। তারপরে যখন প্রফেশনালি শুরু করেছি আমি 2007 সাল থেকে, যে মানে তখন থেকে ডিসিশন নেওয়া যে আমার গানটাকে নিয়েই আমি থাকবো, এরকম একটা ব্যাপার। তা এরকমভাবেই সঙ্গীত জীবনে আসা। 2007 সালে যখন সারেগামাপা, তারপরে ভয়েস অফ ইন্ডিয়া, বিভিন্ন রকম রিয়েলিটি শো এবং আরও অনেক রিয়েলিটি শো আছে, সেই সমস্ত জায়গাগুলোতে যাওয়ার পর থেকে ধীরে ধীরে বুঝতে পারি যে একটু হয়তো লোকজন আমার গান ভালোবাসছে, তো সেই জন্য একটু মনটা শক্ত করে নিয়ে পড়েছি। আচ্ছা, মানে ছোটবেলা থেকে সঙ্গীত জীবনে পদার্পণ। হ্যাঁ হ্যাঁ। তো এখন তুমি কি গান শোনাচ্ছ? এবার একটা অত্যন্ত রোমান্টিক একটা গান, শচীন ভৌমিকের কথায়। তা এরকম অনেক গান আছে, শচীন কর্তারও সেরকম গান ছিল, আর ডি বর্মন সাহেবেরও আছে, সলিল চৌধুরী ছিল, যে বাংলা ভার্সন হিন্দি ভার্সন। আচ্ছা, তা আমি সেরকমই একটা গান শোনাচ্ছি, বাংলাটাও অত্যন্ত জনপ্রিয়, হিন্দিটাও অত্যন্ত জনপ্রিয়। বাংলা গানটি আর ডি বর্মন সাহেবের গাওয়া, আর হিন্দি গানটি কিশোর কুমার সাহেবের। কি গান? গানটা মনে পড়ে রবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মনে পড়ে রবিটা কিন্তু এখন আধুনিক ভাবেও কিন্তু অনেক ভাবে এটাকে নতুন করে তৈরি করা হচ্ছে, অনেক জনপ্রিয় কিন্তু হয়ে উঠেছে মনে পড়ে রবিটা এই গানটি। আচ্ছা, তো চলো শুনে নেওয়া যাক। একদম। Oh,
আরেকটু অসাধারণ কারণ একটা জিনিস মনে হচ্ছে, তুমি যখন গানটা করছো তখন আজকের দিনের যে বাইরের যে একটা ওয়েদার রয়েছে ওয়েদারের সাথে কিন্তু একদম গানটা দারুণ মিলিয়ে একদম মানিয়েছে আর কি একদম। তো অর্পিতা দি তোমার কাছে চলে আসবো, তো এখন তুমি কি গান করছো? এখন কি গান করবো, আমি অর্ঘ্যর গানের মধ্যে এমন ঢুকে গেছিলাম ভুলে গেছি আমি কি গান করবো। উফ কি অপূর্ব, মাঝে মাঝে গান গাই বলেই সবসময় গান গাওয়ার থেকে মাঝে মাঝে তো ভীষণ আজকের ওয়েদারটার সাথে হ্যাঁ ওয়েদারটা ভীষণ চলছে। ঠিক ঠিক ঠিক, এটা আমি বলতে হবে, আমরা কলকাতা থেকে এসেছি বলে মনে হচ্ছে বৃষ্টি। আসলে আমাদের তো শ্রোতা হিসেবে বসে কারোর অনুষ্ঠান দেখা সেরকম সুযোগ হয় না, আমাদের অনুষ্ঠান সবাই দেখে, এবার সেরকম সময় হয় না সুযোগও হয় না, তা সেই জন্য এখন আমিও এই কথাটাই মানে রিপিট করব যে যখন শুনি সত্যি কথা হারিয়ে যায়। আচ্ছা অর্পিতা তো আমার খুবই ফেভারিট সিঙ্গার, তোমার সাথে আমিও কিন্তু হারিয়ে গেছিলাম এবং দেবজান একদম হারিয়ে গিয়েছিল, দাদা কি সুন্দরভাবে আমাদের সাথে আছে। আসলে এগুলো সব পঞ্চমদান জাদু আর কিছু একদম। আচ্ছা আচ্ছা, আমি একটা গান একটুখানি করছি, সেই গানটা আজকে ওনার জন্মদিনে না করলে মনে হয় একটু অপূর্ণ থাকবে আমার দিক থেকে, আমার মনে হয় একটুখানি গানটা অনেকটাই বড়, আমি একটু ছোট করে করছি। আরেকটা যে বিষয় জানতে চাই সেটা হচ্ছে দেশ বলো বিদেশ বলো সবখানেই একটা অর্ঘ্যবলতে একটা পরিচিতি লাভ করা, তার পাশাপাশি সকল যারা তোমার দর্শকরা রয়েছে সকলের কাছে প্রিয়জন হয়ে ওঠা, তা এটা কিভাবে সম্ভব হবে? না, প্রথম কথা হচ্ছে একটা কথা, আমি তোমার উত্তরটা দেওয়ার আগে একটা কথা আমার মানে মনের মধ্যে অনেকক্ষণ থেকে ঘুরঘুর করছে এই গানটা শোনার পর থেকে, কারণ এটা একটা অসাধারণ গাইলো গান, অর্পিতা আশাজির একটি অসাধারণ গান এবং আর্যমানের একটা অসাধারণ কম্পোজিশন। আমি দাদার সঙ্গে, দাদা আমার কথা একমত হবে যে মেজর সেভেন্থ কর্ডসটা একটা গানের প্রিলিমিনারি মিউজিক হতে পারে, শুধু কর্ডটা
এবার আমি বলছি তোমার প্রশ্নে ফিরে আসছি, যেটা দেখো আজকে গান বাজনাতে যতটুকুই যেখানে যা পরিচিতি হয়েছে সেটুকু পুরোপুরি আমার শিক্ষাগুরু এবং আমার বাবা মা এবং আমার এক আঙ্কেল আছে কাকু, তার সমস্তটাই শ্রেয় যায় তাদের, তাদের কৃতিত্বটা তাদেরই, কারণ আমার সাপোর্টটা হচ্ছে মেন ব্যাপার। এই কারণ আমি বংশের একমাত্র ছেলে, আমি গান বাজনা করবো, তা যা যেটা যেটা কখন সাইন করবো, ভবিষ্যৎ কি হবে কেউ জানে না, মানে জীবনে প্রত্যেকটা মুহূর্তে একজনের সাপোর্ট না হলে খুব মানে মানে এটা অপূর্ণ থেকে যাবে, কারণ সে যতই চেষ্টা করে গান বাজনা বলুক বা যে কোনো বিষয়ে সাপোর্টার মেন্টাল সাপোর্ট মেইনলি, আর্থিক সাপোর্টটা ওটা সেকেন্ডারি, কিন্তু মেন্টাল সাপোর্টটা হচ্ছে এটা না তুই কর আমরা আছি প্রধান বিষয়, এটা হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা তো এই কৃতিত্বটা কি তুমি তোমার আঙ্কেল বা শিক্ষাগুরুকে দিতে চাইছো? হ্যাঁ একদম, এবং আমার বিশেষ করে প্যারেন্টস বাবা মাতে। আচ্ছা বাবা মাকে তো অবশ্যই। আচ্ছা তো এখন তুমি কি গান করতে চলছো? এবার এটা কিশোর কুমার সাহেবের গান গাই, একটু আরেকটা অত্যন্ত রোমান্টিক গান। আচ্ছা সেবা ও নেই এই গজ
অপূর্ব, অর্পিতা অপূর্ব, কাঁপিয়ে দিলে একদম। তো অর্পিতা দি, তোমার কাছ থেকে আরেকটা যে বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো, সবখানেই অর্পিতা দে মানে একটা জনপ্রিয়তা রয়েছে, এই জনপ্রিয়তাটাকে কিভাবে অর্জন করেছো? কিচ্ছু না, শুধু আমার গান আর আমার আমার যারা শ্রোতা আছেন তাদের প্রত্যেকের আশীর্বাদ, ভালোবাসা, তারা পাশে আছে বলেই ভিউজটা বাড়ছে, তারা দেখছে, তাদের শুনে ভালো লাগছে ডেফিনেটলি। এবং আমি চেষ্টা করছি যে যত এত গান আছে কোন কোন গান গাইবো না, একটা জীবন শেষ হয়ে যাবে, একটা জীবন হয়েও অনেক গান বেঁচে থাকবে, তাই না? এত গান আছে, কত গান আমরা জানিই না, প্রফেশনালি গান গাই তাও হয়তো অনেক গান জানি না, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করছি যে যে গানগুলো আমার ভীষণ পছন্দের, পছন্দের বলে গাইতে একটু বেশি ভালো লাগে, তো এই গানগুলো নিয়ে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, তো এখানে আমার গানগুলো দিয়ে ভিডিওস করে আমার মতো করে আমি দিই সবাইকে শোনাই, সবার শুনে ভালো লাগছে। তার পাশাপাশি আরেকটা যে বিষয়, আমাদের যে ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা, প্রত্যেকটা যারা সঙ্গীত প্রেমীরা রয়েছে তাদের কাছেও কিন্তু তুমি একজন প্রিয়, তাদের তাদের কাছে যেরকম ভাবে প্রিয় সেটা কিন্তু আমাদের কাছেও সেরকম ভাবে প্রিয়। তো তুমি তোমার যারা প্রিয় দর্শকরা রয়েছে তাদের কাছে কি বার্তা থাকবে? বার্তা এটাই থাকবে যে আমার সবসময় ভালো লাগে এত কালচারাল অনুষ্ঠান এখানে হয় আগরতলা ত্রিপুরাতে, এই নিয়ে আমি আজকে নিয়ে অনেকদিন এখানে অনুষ্ঠান করতে এলাম, এবং ওরা এত সঙ্গীত প্রেমী ওনারা সবাই। আর আমার সব থেকে ভালো লাগে, এক নম্বর তো বললাম ওনারা ভীষণ কালচারাল, এখানে এরকম সঙ্গীত শিল্পীরা যাদের সৃষ্টি এখান থেকে হয়েছে, হ্যাঁ, তো সেখানের মানুষরা কিভাবে হতে না পারে, অবশ্যই তাই। কিন্তু আর তারপরে যেটা আমার ভীষণ ভালো লাগে সেটা আমাকে এত আদর করেছে সবাই, এত আদর করে, ভালোবাসে, আমার ভীষণ ভালো লাগে। এবং তোমাদের সবার ভাষা আমার খুব ভালো লাগে, এত সুন্দর একটা টান, এত মিষ্টি, মানে এরপর থেকে নামার পর থেকেই যখন মানে নিতে আসে কেউ, চলো ড্রাইভারের সাথেও এমন কথা বলে যে নিতে আসে সে মনে ভাই এবারে এক জায়গায় এসেছে, এত আন্তরিক, আমার ভীষণ ভালো লাগে এটা। এটা আজকের থেকে না অনেক বছর আগে থেকে পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার একটা ভাষার যে আন্তরিকতা তা কিন্তু রয়েছে। তো অর্পিতা দিয়ে এখন তুমি কি গান শোনাচ্ছ? এখন আমি ছোট ছোট টুকরো টুকরো করে একটা গানের সাথে একটা গান অ্যাড করে মেডলি করে একটুখানি দেখছি যা মাথায় আসছে, একটা একটা স্কেল নিচ্ছি, ডি দাও। Thank you.
শেষ গান যেগুলি যুক্ত যুক্ত করে করেছিলেন তা কিন্তু মাতিয়ে তুললে একবার। তো অর্ঘদা, তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবে, এখন কি তুমি শেষ গান করছো? হ্যাঁ, আমরা দুজনে মিলে একটা শেষ গান ডুয়েট করছি। তাহলে চলুন শুনে নেওয়া যাক শেষ গানটি। আচ্ছা, তা আদি ভ্রমণের প্রচুর সিনেমাতে উনি কম্পোজিশন করেছেন, মানে তার মধ্যে প্রচুর সিনেমা এরকম যে আছে প্রত্যেকটা গানই হিট। তার মধ্যে একটা সিনেমা ছিল ইয়াদকি বাড়া, সেটা একটা মানে অভাবনীয়, প্রত্যেকটি গান একটি গানও মানে আমরা ফেলতে পারবো না। আচ্ছা, তার মধ্যে থেকে একটা অসাধারণ রোমান্টিক গান। আচ্ছা, I love you, very Sony.
তুমি হে মেরা দিওয়ানে সে হো গই জলদি জানে শেষ। তোমাদের আবারও আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের তোমাদের এই যে মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।